আপনাদের কমন থিংস দিশেহারা ফুয়াদ ইবনে রাব্বির করা মনে হয় দিশেহারা গানটা মনে হয় একটা সময় খুব পছন্দ করত আমার কাছে মনে হয় কি আমি যদি বউ না হয়ে বাচ্চা হতাম তাহলে আমি খুশি হতাম ওই গাইড মানে হামিন আহমেদ ফোন করেছিল তো আমি তো একদম ও মাই গড হামিন আহমেদ কারেক্ট স্বাভাবিক হি ইজ দ্য লেজেন্ড ন্যাচারালি আর মানে হি ইজ অনেক সুইট টকার তারপর ওই করে করে যাওয়ার পর আবার যখনই এই যে বিয়ে এবং বাচ্চাটা হচ্ছে হওয়ার পর থেকে একটা গ্যাপ হয়ে যায় এবং এটার কারণ হচ্ছে এত বিশাল একটা ফ্যামিলি এত বিশাল একজন আর্টিস্ট তার সাথে হাই হ্যালো একটা রকম আর একটা পার্সনের সাথে থাকা আরেক রকম আর আমি কানিজ আপনি যে পরিমাণ সময় বিলং করেছেন ইন্ডাস্ট্রিতে অনেকে আমার ক্যারিয়ার বছর আমার অ্যালবামের পর কিন্তু আমার অনেক গ্যাপ আমার মানে অ্যালবাম শেষ হওয়ার পর আমার পর আমি কাজ করেছি আমার টানা একটা ফ্লোতে ছিলাম ফার্স্ট অ্যালবাম বের হয় তারপরে পরে পাঁচটা অ্যালবামের কন্ট্রাক্ট হয় ওগুলো কাজ করে গেছি মিক্স অ্যালবাম করেছি ডুয়েট করেছি ওই করে করে যাওয়ার পর আবার যখনই এই যে বিয়ে এবং বাচ্চাটা হচ্ছে হওয়ার পর থেকে একটা গ্যাপ হয়ে যায় এবং এটার কারণ হচ্ছে এত বিশাল একটা ফ্যামিলি এত বিশাল একজন আর্টিস্ট তার সাথে হাই হ্যালো একটা রকম আর একটা পার্সনের সাথে থাকা আরেক রকম আর আমি আমার পার্সোনালি আমিও আসলে বম্মু ছিল না ওরা বাইরে ছিল আর এমনি দুজনে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার ছিল আমার মানে আমরা তো গো আউট করছিলাম তারপর প্রথম দেখা বা ওই ভালো লাগার বিষয়টা আপনি বলছিলেন যে মুভি ওই অ্যালবামটার পর থেকে হামিন আহমেদের সাথে আপনার ঠিক ইন্টিমেট বা ভালো লাগার বিষয়টা প্রেমের সম্পর্কটা কিভাবে হয় আমার মনে হয় আমার অ্যালবাম যখন রিলিজ হয় ওরা কিভাবে আমাকে সেই কল করেছিল আমি আমার আমার তো আমি তো এমনি চিনতাম তাদের গান শুনেছিলাম মাইলসের গান মাইলস তো চিনি অফকোর্স তো মাইলসের গান তো শুনেছি তো আমাকে ফোন করেছিল মেবি মবিন ভাইয়ের কাছ থেকে নাম্বার পেয়েছিল সামথিং অ্যাকচুয়ালি মবিন ভাই আমাকে ইন্ডাস্ট্রিতে আনে এটা এখন আমি চিন্তা করে বুঝি নাহলে আমি কীভাবে চিনব তো ওভাবে আমাকে ফোন করেছিল তারপর কিভাবে যেন কি হয়ে যায় তারপর যাই হোক কিন্তু কোনো না না কিভাবে 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 আপনাদের বিয়েটা হলো একটু শুনবো না তখন অ্যালবাম রিলিজ হওয়ার পর ভালোবাসা মানে রিলিজ হওয়ার পর তখন আমাকে ফোন দিয়েছিল এটা আমার মনে আছে কারণ আমার কি বলছিল ওই কথা মনে আছে আমাকে কোর্সের একটা গান শোনাছিল তারপর দেখা হয়েছিল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাবে ডিনার করতে গিয়েছিলাম ওখানে ওখানে ছিল ওখানে এরকম তাকায় ছিল আমার মনে আছে তারপর তারপর আবার অ্যালবাম রেকর্ডিং এর সময় আরেকবার ওই যে ফুয়াদ ভাইয়ের একটা গান করেছিল ফুয়াদ এই পথ হারিয়েছে দূরে যেটা অভিজ্ঞদার সাথে শুটিং এর সময় ফোন করেছিল মানে হামিন আহমেদ ফোন করেছিল তো আমি তো একদম ও মাই গড হামিন আহমেদ ন্যাচারালি আর মানে হি ইজ অনেক সুইট টকার তারপর এই আর কি তারপর তো তারপর আব্বু চলে যায় তারপর আমার তার সাথে ফোনে কথা হলো তারপরে তারপর কেমনে কেমনে কি যেন হয়ে যায় আচ্ছা এবং ডিসিশন নিয়ে ফেললেন যে আপনি আপনার সংসার করবেন ডিসিশন মানে তারপর আই গট প্রেগন্যান্ট অনেস্টলি এন্ড দেন উই গট ম্যারিড তারপর এই তারপর তো সেক্ষেত্রে আপনি নিজেই বললেন যে আসলে এত বড় ফ্যামিলি আমি বলবো যে এত ডেডিকেটেড একজন মিউজিশিয়ান মানে এত প্র্যাকটিস করে এত রিহার্স করে এত গুছানো আমাকে আমি অনেক কিছু শিখেছি আসলে তার কাছ থেকে পার্সোনালি দেখে শিখেছি অনেক কিছুই আমি বলবো আমার আমাদের ফ্যামিলিতে তো কোনো মানে প্রমিনেন্ট কোনো আর্টিস্ট নাই যে কাউকে দেখে অনেকে থাকে যে ওদের ফ্যামিলিতে যেমন ওদের বাবা মাই দেখে দেখে ওরা হলো প্রো আমার কাছ আমার তাকে বুঝতে হলো আরও তিরিশ বছর পরে সে আরও তিরিশ বছর অ্যাডভান্স হয়ে যাবে আমি কোনো দিনও ওই লেভেলে যেতে পারবো না বাট ওরা অনেক বেশি সেলফ ওরিয়েন্টেড অনেক গুছানো অনেক ডেডিকেটেড এবং এই আর কি মানে ছেলের একটা একজন ছেলে তার মধ্যে সাকসেসফুল মিউজিশিয়ান ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ওরা সাপোর্ট সেরকম পায় ওদের কোনো আই উইশ আই ওয়াজ আ গাই আর কি তাহলে আমিও যেভাবে ইচ্ছা সে চলতে পারতাম তো এরকম আর কি বাইরে চলে যাওয়ার ডিসিশনটা বাইরে আপনি বললেন যে চার থেকে পাঁচ বছর ছিলেন
এবং সেই ক্ষেত্রে আমরাও হঠাৎ করে অবাক হয়ে যাই, আচ্ছা কানিজ সুবর্ণা কি বাংলাদেশে আর আসবে না বা গাইবে না? তো ওই জায়গা থেকে একটু বিষয়টা কি খোলাসা করবেন? না, অ্যাকচুয়ালি আমার আব্বু থাকে তো ওখানে, আমার বাবা মা ভাই বোন সবাই ওখানে থাকে, তো আমার বাচ্চাদের নিয়ে এখানে আমার চলে যাওয়া, আমার শাশুড়ি মারা যান, উনি যখন ছিলেন তখন উনি সবকিছু আসলে মধ্যমণি, তো উনি যখন চলে যান তখন আস্তে আস্তে সবকিছু খাপছাড়া হয়ে যায়। অ্যান্ড দেন তারপর তো আমি চলে যাই। আমি যেটা বললাম, আসলে ফ্যামিলি দুজন আর্টিস্ট একসাথে একটু অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়, সমস্যার ব্যাপার হয়ে যায়, কারণ যদি উনি আমার থেকে সিনিয়র অনেক এবং ফ্যামিলি পার্সোনাল ব্যাপার না, আসলে অনেক কমপ্লিকেটেড বলতে গেলে অনেক, কারণ আমি একরকম, আমি পছন্দ চাই একরকম, উনি একরকম, উনি চান একরকম, তারপর কীভাবে বুঝাবো? ফাইন ফাইন, আই লিভ ইট, আমি আপনাকে খুব ইজি করছি। সে জায়গা থেকে আমি কিছু সুইট মেমোরিজ শেয়ার করতে বলি। ধরেন আপনি বললেন খুব সুইট টকার, এবং হামিন ভাইকে আমরা জানি ভেরি প্রফেশনাল গায়, এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য লেজেন্ডারি ব্যান্ড হোল্ড করে, তিনি নিজেও একজন লেজেন্ডারি গিটারিস্ট, সিঙ্গার, কম্পোজার। সেই জায়গা থেকে আপনাদের ডাউটিং বলেন, আপনার গান পছন্দ করা, কানিজের কোন গানটা হামিন ভাইয়ের সবচেয়ে প্রিয়, আপনার কোন গানটা হামিন ভাইয়ের বা মাইলসের প্রিয়, আপনাদের কমন থিংস? দিশেহারা, ফুয়াদ ইমরান রাব্বির করা, মনে হয় দিশেহারা গানটা মনে হয় একটা সময় খুব পছন্দ করতো। আমার কাছে মনে হয় কি, আমি যদি বউ না হয়ে বাচ্চা হতাম তাহলে আমি খুশি হতাম। আমি যদি আমার পার্টনার বা দ্য পার্সন দ্যাট আই লাভ, তাহলে আমার অনেক ডিম্যান্ড, অনেক রকম আমার মতন এরকম সেরকম, আমার অনেক নখরামি, অনেক কিছু, যেটা অনেক কিছু সে হয় বুঝেই না, হয় কেয়ারই করে না, পাত্তাই দিল না বা এরকম, তখন আমি কি করব? এখন মন খারাপ করতে 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 মন খারাপ করতে করতে তখন সেদিকে পাত্তাই দেয় না, তারপরে দূর আমিও পাত্তা দিই না, এরকম আর কি। এত মন খারাপ, মন এক জায়গায়, আমি এক জায়গায়, এরকম। তার মধ্যে আমার বাচ্চার এখানে একটা ম্যাটার, এক যে কোনো কিছু ভেঙে ফেলা বা আলাদা করে দেওয়া ইজ ভেরি ইজি না? তানভীর ভাই, আমি একটা কথা বলি, আমি এখনও বলতে গেলে আসলে বলে যাই আমার ভার্সনটা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তারও তো একটা ভার্সন আছে, তারও ডিম্যান্ড আছে। এখন তাহলে যে জেরি স্প্রিঙ্গারের শো আছে না একটা, ওরকম হয়ে যাবে আর কি, এইটা তুমি বলছো আমি এটা বলছি, এই শুরু হয়ে যাবে। না, আমি ওই জায়গায় যাবই না, আমি ওই জায়গায় যাবো না। আমি খুব সুইটলি আজকে আড্ডাটা দিতে চাচ্ছি, শেষও করতে চাই। ফিরোজা বেগম বাংলাদেশের কিংবদন্তি, এবং আপনি তার সান্নিধ্য পেয়েছেন যেভাবে যে সম্পর্কেই হোক, আপনার গান সম্পর্কে আপনার ব্লেসিংসটা কেমন নিয়েছেন বা কি ধরনের কথা হতো আপনাদের? উনি আমার চোখে, আমি মেয়ে মানুষের এত, মানে একটা মেয়ে মানুষের এরকম হয়, মানে এত একটা ব্যক্তিত্ব, এত নিজের ভুবনে, নিজের ভুবনটা ওনার এত গর্জিয়াস, এত বড় একটা ভুবন আছে ওনার, যে ওনার কাছে বসে থাকলে ওনার গল্পই শুনতে হয়। উনি সামহা উনি মানে অনেক রকমের কথা বলেন এবং বোঝা যায় যে ওনার একটা পৃথিবী আছে, ওই পৃথিবীর কথা উনি অনেক সুন্দর করে বলে এরকম। আর ওনার আমারও তো মা আছে, তো আমার আম্মু আছে, আমার বোনকেও দেখছি, আবার ওনাকেও দেখছি, তো ডেফিনেটলি উনি ওনার মানে ওদের থেকে অনেক আলাদা। এবং একজন আর্টিস্ট উনি তো বিশাল একজন ব্যাপার। আমি আমার নানা ভাই ওনার ফ্যান, ওনার কথা শুনছিলাম আমার নানা ভাইয়ের কাছ থেকে, আমার নানা ভাই তখন আমি পিচ্ছি, তো আমি কখনো ভাবি নাই যে এরকম আমাকে ফিরোজা বেগম বলতো। আমি নজরুলসঙ্গীত গাইতাম, তো আমার আমার গানের স্কুলে আমাকে বলতো ফিরোজা বেগম এরকম, কেন বলতো যাই না, মানে শৈশবে আর কি, কৈশোরে, মানে সুন্দর মনে হয়, সুন্দর অনেকে থাকে, ওই যে তবলা বাদক থাকে যারা থাকেন স্কুলে, গানের স্কুলে থাকেন না, তখন আমার নেচারটা হয়তো ওরকম ছিল, শান্ত বা যাই না ওরকম শুনতাম, তো ওভাবে বোধ হয় ওরা শুনছে। ওখানে ফকির আলমগীর ভাই গিয়েছিল, তখন আমি আর্টিস্ট ফেমাস কেউ ছিলাম না, লাইফটা অনেক ক্রেজি আমার কাছে, খুব এটা লাগে যে কিভাবে কি হলো, মানে বুঝতে পারাটা অনেক ব্যাপার না, আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল, হ্যাঁ, কোন সময় কি আসলে জীবনে কি গড়ায়,